চিলির একটি খনি অঞ্চলে বিশালাকৃতির রহস্যময় গর্তের খোঁজ পাওয়া গেছে। চলতি সপ্তাহে লাতিন আমেরিকার এই দেশটির উত্তরাঞ্চলের গর্তটির খোঁজ পাওয়া যায়। এটির ব্যাসার্ধ প্রায় 82 ফুট। ইতোমধ্যেই গর্তটির বিষয়ে তদন্ত শুরু করেছে চিলির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কানাডার লুন্ডিন মাইনিং নামের একটি তামার খনির জমিতে বিশালাকৃতি গর্তটির অবস্থান। এটি রাজধানী সান্তিয়াগো থেকে উত্তর দিকে প্রায় 665 কিলোমিটার দূরে। কয়েকদিন আগেই চিলির ন্যাশনাল সার্ভিস অফ জিওলজি অ্যান্ড মাইনিং প্রথম গর্তটি দেখতে পায়। গর্তটি দেখার জন্য রাষ্ট্রায়ত্ত সংস্থার পক্ষ থেকে ওই এলাকায় একাধিক বিশেষজ্ঞ পাঠানো হয়। সংস্থাটির পরিচালক ডেভিড মন্টেনেগ্রো এক বিবৃতিতে বলেছেন, গর্তটির গভীরতা ও আকার যথেষ্ট বড়। গভীরতা প্রায় 200 মিটার বা 656 ফুট। গর্তের ভেতরে কোনো বস্তুর সন্ধান পাওয়া যায়নি, তবে সেখানে অনেক পানি রয়েছে। সংস্থাটি জানিয়েছে, গর্তটির কাছেই অবস্থিত আলকাপারসা খনির প্রবেশদ্বার। ইতোমধ্যে খনির ভেতরে যাওয়ার পথগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে লুন্ডিন মাইনিং একটি বিবৃতিতে বলেছে, তাদের খনির জমিতে একটি গর্ত তৈরি হয়েছে, তবে এতে শ্রমিক ও কর্মীদের তেমন কোনো সমস্যা হচ্ছে না। এক বিবৃতিতে বলা হয়েছে, গর্তটির সবচেয়ে কাছে থাকা বাড়ির দূরত্ব 600 মিটারের বেশি। এর আশপাশে 1 কিলোমিটারের মধ্যে জনবহুল এলাকা বা কোনো সরকারি অফিস নেই। যেখানে গর্তটি তৈরি হয়েছে তার 80% মালিকানা কানাডিয়ান কোম্পানি লুন্ডিন মাইনিংয়ের, বাকিটার মালিকানা জাপানের একটি কোম্পানির।